নমস্কার আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি আজকের অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান যার কথা জ্যোতিষের বেদ আপনার ছকে সুভাষ শাস্ত্রীর কথা শেষ কথা কারণ সুভাষ শাস্ত্রী যেটা বলে দেবেন সেটাই আলটিমেট ট্রুথ সুভাষ দা অনেক অনেক স্বাগত আপনাকে গত সপ্তাহে আপনি বলছিলেন যে শনি রাজা মঙ্গল মন্ত্রী এবছর শনি আমাদের রুল করবে

সেইখানে সেখানে দুপক্ষের উকিল লড়াই করবে দেবে তো শনি হচ্ছে রাজা রাজা মানে যে হুকুম করে আদেশ করে মানে বল ছুড়বে মঙ্গল মঙ্গল সেটাকে এবার ডেলিভার্ট করলে কি হবে যে বারোটা যে রাশি রয়েছে সেই রাশি চক্রে কারা কিরকম বল ফেস করবে কারা ইজি বল পাবে মানে যদি তোমার ভাষাতেই বলি কারা সেই বলগুলো সহজে তাদের নিজের পক্ষে আনতে পারবে কারা আউট হয়ে যাবে অর্থাৎ কারা বেনিফিটেড আর কারা বেনিফিটেড নয় যারা লুজার এই হচ্ছে জিস্ট আর একটা প্রশ্ন থাকবে আমি জানি না আজকে যদি নাও আলোচনা হতে পারে তাহলে নেক্সট আগামী কাল অবধি নিয়ে যাব সেটা হচ্ছে যে কোন কোন ধরনের সমস্যা এবছর সমাধানের জন্য প্রতিকার প্রতিবেদন পেতে পারে যেটা আমি যেটা লাস্টে যেটা বললাম যে কারা সেই শনির আদেশকে কার্যকরী করবে মঙ্গল অর্থাৎ কিনা সেটা ডেলিভার্ড করবে মঙ্গল রাজা আদেশ দেয় এবং তার মন্ত্রীরা সেটা কার্যকর করে এবং কার্যকর করার ক্ষেত্রে যারা কোন বারোটা রাশির মধ্যে নক্ষত্র হচ্ছে আরও ডিটেলিং আলোচনা আরও ডিটেলিং পরের দিকে আসবে আগে একটু মোটা দাগের রাশিগুলোকে না বললে বলবে যে অনেকেই তো নক্ষত্র সম্বন্ধে এখন যদিও আপনারা জানেন অনেকেই ওয়াকিবহল তবু রাশি বললে একটা মোটা দাগের পাওয়া যায় কিন্তু নক্ষত্র বলে আর স্পেসিফিক হয় তাহলে কোন কোন রাশিগুলো সেখানে আমরা বেনিফিট হব আর কারা বছরে বেনিফিট হবেন না প্রথমে বলি যে দীর্ঘদিন আপনার সন্তান হচ্ছে না দীর্ঘদিন আপনি আটকে রয়েছেন শারীরিক কারণে মেডিকেলের কারণে আপনার গ্রহের কারণে ভগবানের ঘরে আপনার ডাক পৌঁছোয়নি আপনি বিয়ে করেছেন প্রায় দশ বারো বছর আমাদের সমাজে হিন্দু সমাজে বলুন যে কোনো সমাজেই বলুন হিন্দু মুসলিম এখানে বোথ আর সেম মানে এই মানে আমাদের দেশে সন্তান না হলে তার প্রায় তাই তাই ওঠে অর্থাৎ কি না সন্তান যাদের হচ্ছে না তারা এবছরে আচমকা তাদের কপালে সেই জিনিসটা খুলতে পারে লটারির মতন ভগবানের আশীর্বাদ আপনার কাছে আসতে পারে দুই গত বছরের শেষের দিকে একটা আলোচনা করেছিলাম যে আপনার বাচ্চা কথা বলতে পারছে না বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বলছে ভাঙা ভাঙা ছোট ছোট কথাগুলো বলছে সম্পূর্ণ বড় ওয়ার্ড বলতে পারছে না কথাটা ডেলিভার্ড করতে পারছে স্পিচ ডেলিভার্ড করতে পারছে না বুদ্ধি আছে বোঝে রেসপন্স করে ডাকলে শুনতে পায় সবই কিছু করে তাকায় কিন্তু কথাটা ক্লিয়ার নয় মা বাবা খাবো এই রকম ছোট ছোট কথা বলছে কিন্তু কমপ্লিট কথা বলতে পারছে না বাচ্চার বয়স যদি এরকম বাচ্চা হয় আর বাচ্চার বয়স আটের ওপরে হয় তাহলে জন্যে পজিটিভ খবর থাকবে তারা কিন্তু অনেকটাই বেশি কথা বলতে কুইক ডেভেলপ করবে আর সেই বাচ্চার বয়স যদি চার সাড়ে চার হয়

শোনো ভাই একটা কথা বলি তোমার কিন্তু চাকরি এখন হবে না তোমার চাকরি এখন হবে না তোমার রাশি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে তো পাচ্ছ কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো চাকরির যোগ চাকরির জন্য আরো তোমার এক দেড় বছর ওয়েট করতে হতে পারে এখন তো হবে না এ লাইটlant কি বলছো বলো বলছি কত সালে বললাম বসে থাকলে তোমার মহা দুর্গতি অলরেডি 36 প্লাস বসে থাকলে মহা দুর্গতি কিন্তু বসে রাখতে হবে কন্টিনিউসি কথা বললাম তাহলে বলবি তুমি বলবে ফোন ছাড়া পরে সুস্বাস্থ্য মাথা খারাপ হয়ে গেছে বলতেই পারো বলতে পারো যার চাকরি পাছরা মাথা তারি খারাপ ওই কিন্তু মাথা খারাপ না করে

রোজগার না বাড়ি তো আছে বলেছো কিন্তু হচ্ছে না তো তোমার বিয়ে তোমাকে সময় তুমি যদি নিজে জোগাড় করে ছাত্রি ফাঁতি বিয়ে প্রেম ট্রেম করে জোগাড় করে বিয়ে করো তাহলে হবে নাহলে এখন বিয়ে হবে না একবার বলো কি বলছো কেউ আছে ধরেছো নেই তো হ্যালো হ্যাঁ এই তো বলে দিয়েছি তো প্রশ্ন করে দিয়েছি উত্তর করে দিয়ে দিয়েছি কিন্তু এখানে একটা কিন্তু আছে ইফ এন্ড বাট আছে না ধরতে পারলে এখন বিয়ে হবে না এবার বোঝো এবার বোঝো তোমার মাথায় ঢুকছে কিনা জানি না যারা শুনছে এখন ওর মাথায় ঢুকে গেছে আর জিজ্ঞাসা করবে না আমাকে তো অনুষ্ঠিত আর জিজ্ঞেস করবে না প্রথমে বলেছিল যেরকম ভাবে ভাবে সেইভাবে হয়েছে কিন্তু এখানে ভাবনা বলেছিলাম বলেছিলাম যে রোজগাড়টা স্টেবল নয় সেক্ষেত্রে বি এটা কেন শুনো সেক্ষেত্রে বি হচ্ছে বাড়ি আছে নিজের আমি বলে দিচ্ছি কানে বিয়ে করবে আছে নিজের পাবে কি পাবে না চাকরি আমি জানি না কোটের কোটার ভগবান ভরসা আপনি তো আপনি তোকে বুঝিয়ে দিলেন যে এখন প্রাইভেট কিছু সেক্টরে চাকরি করা অনেক প্রাইভেট স্কুল আছে যেখানে ওয়াইজ করতে যেতে হবে ব্যবসা হবে প্রাইভেট স্কুলে মাইনে বেশি নয় ইংলিশ আমার কথা শুনে তারা আপনারা একমত হবেন এতক্ষণ ধরে করছিস একমত হবেন যারা প্রাইভেট ইংলিশে ইংলিশ মিডিয়াম চাকরি মাইনেটা নিয়ে নিচ্ছে টাকা পাচ্ছে না স্কুল এতগুলো করে মাইনে নিচ্ছে ভাই বলতে বাধ্য হচ্ছি বললাম না কি বলতে দেখুন যন্ত্র নাই কি বলে দেবো আমার কোনো স্বার্থের কথা নয় আমি এমন কিছু বলবো না যে শুশুরি দিয়ে আমি আমার কাছে টানছি এখানে আমার কোনো স্বার্থ কিন্তু যারা করছে তাদের যন্ত্রণা সাক্ষী তারা আসে শুনি বুঝতে পারি ফিল করি স্কুল এত মাইনে নিচ্ছে সেই স্কুলে যারা পড়াচ্ছে শ্রম দিচ্ছে সেই টিচারদের মাইনে নেই আর এক শ্রেণীর টিচার তো সরকারি স্কুলের টিচারই নয় তাদের কথা বাদ দিন আপনারা জানেন আমি ওসব সম্বন্ধে ঢুকতেও চাই না ওরা তো টিচারই নয় ছাত্ররা বেশি জানে ওদের থেকে ওরা কিভাবে ঢুকেছে সেটাও ভগবান জানে ওরাই জানে আমি আমার বুদ্ধিতে নেই তো কিন্তু যারা প্রকৃত টিচার ইংলিশ মিডিয়ামের টিচার যারা খুব কম পয়সা মাইনে

তুমি ধরে যদি বিয়ে করো কাউকে পছন্দ করে ধরে হোয়াট এভার হ্যাঁ ধরে বলো প্রেম করে বলো পছন্দ করো যাই তুমি বলো না কেন বিয়ে হবে বিয়ে হবে না বাড়ি না। আর দেখাশোনা করে বিয়ে হবে না প্রেম ধরতে পারলে হবে ধরারও নেই মানে কারোর পছন্দ নেই কেউ ওইভাবে হলে আপাতত বিয়ে হবে নালে হবে না বিয়ে এই উত্তর তোমার ক্লিয়ার

দশ আশি সাতটা দশ মিনিট সকালবেলায় জন্ম প্লেস হচ্ছে দিল্লি তোমার ছকে মকর রাশি তোমার রাশি হচ্ছে মকর রাশি এবং আমার কাছে তো তুমি দেখাও নি ছক দেখিনি এবং চেনাশোনা কেউ আসেনি ছকটা একটু টিভির পর্দায় ফেলে দিচ্ছি ছক টিভির পর্দায় ফেলে দেওয়া হয়েছে অলরেডি আপনারা দেখুন পরিষ্কারভাবে দুটি দুটো জিনিস ক্লিয়ার মাঙ্গলিক দোষ নেই চতুর্থে কে বসেছে চন্দ্র চন্দ্র কি গ্রহ চন্দ্র ডাউন আচ্ছা এত এত দরকার নেই কথা বললে সময় চলে যাবে আর বাকি লোকেরা ফোন পাবে না হ্যাঁ তো ছোট করে যদি ছকের যদি আমি জিস্টে চলে আসি তাহলে কি শুরু হয়েছে এখন শনির দশা শুরু হয়েছে আচ্ছা শনির দশা শুরু হয়েছে মাঙ্গলিক নেই এই ছকে তোমার ছকে যেটা মেন সমস্যা এ হাজার লোকও ধরতে পারবে না চট করে সেটা হচ্ছে আইনি প্রক্রিয়ায় ঝামেলা চলবে আচ্ছা আইনি প্রক্রিয়ায় ঝামেলা চলবে যদি এটা তো একটু ব্রড স্কেলে হয়ে গেল শুনতে পাচ্ছ তো হ্যাঁ একটু রেসপন্স করতে হয় প্লিজ সেটা হচ্ছে আইনি প্রক্রিয়ায় ঝামেলা তাহলে আইনি প্রক্রিয়া ঝামেলা একটু লার্জার স্কেল এটাকে যদি স্পেসিফিক করি যদি পার্টিকুলার করি তাহলে কি দাঁড়াবে তোমার বিবাহ ওরিয়েন্টেড ঝামেলা এর ঝামেলা বিবাহিত জীবন ইজ নট ক্লিয়ার আগে আমি বললাম ছক দেখে অ্যাজ পার ইউর ছক ডেট অফ বার্থ এবং টাইমে ইউ আর নট এ বাংলি ছক চতুর্থে চন্দ্র বসে আছে মাতৃকার গ্রহ অর্থাৎ কিনা তুমি যদি বিয়ে করো তোমার বউ থাকবে না মামলা হবে এই মামলাটা অফিসের ক্ষেত্রে হয় অফিস সাসপেন্ড করে দিলে হয় বড় বড় সরকারি ব্যাংকে ওই কোথায় লোন স্যাংশন করে সেটা নিয়ে মামলা হতে পারে চার্সি ডিনামা সে ক্রিমিনাল তো হয় বটেই কিন্তু এখানে মামলা একদম ঘরের মামলা মানে বউকে নিয়ে ঝামেলা বিয়ে করলে ঝামেলা হবে এবং সেই ঝামেলা কোটে যাবে কোটে গিয়ে মামলা হবে মামলার লড়াই চলবে ফেসলা হবে না ভাই তুমি তো শুনছো আমি বকবক করছি কোন উত্তর তো দিচ্ছ না না ইয়েস ঘটনা ঘটেছে 80 সালে জন্ম আপনার হ্যাঁ আপনি হবে আপনার বিবাহিত জীবনের সমস্যা আপনি সেটা কোর্টে উঠেছে কিনা ডিভোর্স হয়েছে কিনা

পাঁচ বছর ছ বছর সাড়ে পাঁচ বছর মতো মামলা চলছে ওই কোভিড এর সময় কিছু হয়নি কিন্তু কথা হচ্ছে যে তোমার ভাই তুমি তো এখন মুক্তি পাবে না তুমি তো ডিভোর্স টা পাবে না এখন তোমার বাচ্চা আছে

তার বাদী বিবাদীর লড়াই আছে তোমারও অভিযোগ আছে তারও অভিযোগ আছে কোনটা এখানে দাঁড়াবে আমি বলতে পারবো না তোমার ছকে তো তো থাকবে না কিন্তু বাচ্চা নেই ভাই মামলার দীর্ঘদিন না সেও তার বাবার মেয়ে তারও জীবন ভালো হোক ছেলে তোমারও জীবন ভালো হোক বাচ্চা নেই তবুও ডিভোর্স এই এইখানেই হচ্ছে তোমার এই ছকের গন্ডগোল মানে মাকড়সার জালের মতো নেট হয়েছে তুমি ডিভোর্স করো কিন্তু তোমার বাচ্চা নেই বাচ্চা থাকলে আই সো সেখানে অনেক রকম কমপ্লিকেশন আছে কিন্তু এখানে নেই ভাই বিয়ে হয়েছে তাদের কি হয়েছে তো লিভ করে ওই যারা মেয়েছেন কি যারা জন্মদিকে ফোন করেছিল বলে পুরীতে মায়ে মায়ে নিয়ে যায় দীঘায় নিয়ে যায় থাকে তো এরকম মানে বি কনসেপ্ট তো উঠেই যাচ্ছে আস্তে আস্তে মানে আমি জানি না কুড়ি বছর পরে থাকলে কিনা বিয়ের কনসেপ্ট আমি বলতে পারবো না তো এবার আমার যে আমার যে কোয়েশ্চেনটা মেনলি ছিল যে এই ডিভোর্স কি আমি কাবো কখনোই এখন পাবো সে হবে আমি তো সেটাই বলছি আমি তো কি বললাম আমি তো ও বললো আমি তো তোমাকে এক্সপ্লেন করে দিলাম যে তোমার ষোলো সাল থেকে শুরু হয়েছে ভাই তুই খুব বাজে ছেলে তুই খুব একদম মানে তুই জঘন্য ছেলে দূর হয়ে যায় ডিভোর্স দিয়ে সেটাও তো দিচ্ছে না আচ্ছা বাচ্চাও নেই যদি বলতো তুই একটা মহাশয়তান এর মতন লোক ছেলে আমি দুনিয়া দেখিনি দিচ্ছে না ছাড়ছে না লড়াই বাদী বিবাদী লড়াই হ্যাঁ তো এখানে কথা হচ্ছে যে ডিভোর্স কবে পেতে পারো এটা তোমার প্রশ্ন

ডিমান্ড দাঁড়াবে এখন ডিম্যান্ডটা সেই চাঁদার মতন হয় ডিম্যান্ড চাঁদা দিয়ে বলে আপনি ঠাকুর দেবেন না প্যান্ডেল দেবেন না ভোগ দেবেন সে তার লাস্টে হয়তো দেখা যায় কিছুই দিল না ফুল দিয়েও চলে গেল মানে অল্প পয়সায় তো ডিম্যান্ড দাঁড়াবে আলটিমেট ডিভোর্স পাবে প্রতিকার দিলে ডিভোর্স পাবে না হলে লম্বা ঝুলবে মানে আঠাশ পর্যন্ত তো ঝুলবেই সেটা আটত্রিশও যেতে পারে ওকে বিয়ে করতে দেবে না আমি বলে দিচ্ছি ওর ওকে বিয়ে করতে দেবে না ওই মেয়েটা জেদ ধরেছে ওকে বিয়ে করতে দেবে না নিজেও বিয়ে করবে না তোকেও বিয়ে করতে দিব দিলেই বিয়ে করবে বিয়ে হবে দেবো না বিয়ে করতে বলো কি বলছো

বুদ্ধিমানের কাজ না ঠিক আছে যোগাযোগ করুন হ্যাঁ আমরা ছিলাম এবারে আমার প্রশ্ন যে এই যে আপনি এর ক্ষেত্রে বলেন প্রতিকার আছে ডিভোর্সের মামলা যদি চলে পয়েন্ট পেলাম আমি তোমাকে দুটো পয়েন্ট বললাম একটা হচ্ছে যে সন্তান হচ্ছে না এই জায়গাটা আপনার জন্য এই বছরে একটা ভালো অপরচুনিটি আসতে পারে আচ্ছা কাদের অপরচুনিটি আসবে এটা একটু বুঝে নিতে হবে যাদের হরস্কোপে শনি পাপগ্রহ নয় কিংবা নিউট্রাল সাড়ে সাতই চলছে না তারা কিন্তু শনির ভালো ফলটা পাবেন এটা একটু বুঝে নেওয়ার দরকার আমি বললাম না অনেকগুলো অনুষ্ঠান চলবে মানে একটা দুটো অনুষ্ঠানে ওই কেন আমি তো কমার্শিয়াল ভিউ নিয়ে বসে নেই এইটার ভয় ওইটার ভয় দেখিয়ে দিলাম এইবার সবাই আসো না এটা এটা ফোন একটা টেলিফোন নিয়ে 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 চল তো অনুষ্ঠান নমস্কার কে রয়েছেন হ্যাঁ হ্যালো আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি আমার নাম রিমা প্রামাণিক আমি কলকাতা থেকেই বলছি বলে ভালো কলকাতার কোথা থেকে সেটাও তো একটা ব্যাপার ফুল বাগান ফুল বাগান হ্যাঁ শেষের দিকে চারো ফোন ওয়েট করছে হ্যাঁ বলুন

কলকাতা আপনি যে এসেছিলেন তখন কি আপনাকে সুভাষ দা প্রতিকার প্রতিবেদন দিয়েছিলেন না 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 উনি বলেছিলেন সময় হয়নি এখন আমি দেব না হলে বলে দেব জানা সেটা জানার জন্যই আপনি ফোন করেছেন যে আদৌ এখন সময় হচ্ছে কিনা আচ্ছা তুমি আগে বলো কিসের চাকরি খুঁজছ তুই যখন বললি সরকারি কিসের চাকরি খুঁজছ দু রকম পড়া হয় শুনতে হবে দু রকম পড়া হয় একটা হচ্ছে ব্যাংক একটা হচ্ছে অল তুমি কিসের খুঁজছো দিদিমনি হবে অল খুঁজি অল অল মানে তুমি কি স্কুল শিক্ষিকা হবে না তো না স্কুল টিচারটা না এমনি যে তো যে কোনো একটা মানে ব্যাক অফিস চাকরি যদি সরকারি হয় সেটাই আমার জন্য ভালো হয় না তুমি এখন প্রাইভেট চাকরি করতে পারবে আর তার জন্য আমার কোনো প্রতিকারের প্রয়োজন নেই তোমার সরকারি চাকরি টাইম এখনো আসেনি জানি কি রাউত দশাতেই সরকারি চাকরি পাবে রাউত দশাতেই পাবে রাউত দশা চলছে আচ্ছা কবে নাগাদ তাহলে হবে একটু 2025 ধরে চলো 25 নেক্সট ইয়ার ধরে চলো প্রাইভেট করতে পারবে চাকরি মুহূর্তে প্রাইভেট আচ্ছা আমি কি আপনার কাছে যাব না এখন আসবেন কেন সুভাষদার কাছে আসতে চাইছেন কেন না ওনার কাছে তো ভরসা পাই আমার মা একটা কারণে তো সেই জন্য সেই ভরসা থেকে মা এসে উপকার পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি জিজ্ঞেস করলে আমার কাছে আসবে কিনা না আসার দরকার নেই লাইন পেয়ে গেছো একদম বছরের শেষে কিংবা বছরের প্রথমে নেক্সট প্রথমে আসবে 25 বললাম আবার আসতে বলবো দরকার নেই যেটা বলছিলাম আমরা কি বলছিলাম একটা ওয়েট করছে যদিও যে কিভাবে ডেলিভার কারা কোন রাশি আচ্ছা কি করে বুঝবেন বলুন তো আপনি পাবেন এই শুনলেন বুঝতে পারবেন আমি হলে পারতাম পারতাম না ভাই আমার রাশি বলুন রাশি তো বলেননি সেটাই বলছি যে রাশিটা বলছি না রাশিটা দেখি কালকে অনুষ্ঠানে কতটা ফিনিশ করা যায় আপনার ছকে শুধু দেখবেন সাড়ে সাতই চলছে কিনা আর মঙ্গল যদি আপনার কর্কট রাশিতে বসে থাকে মঙ্গল যদি আপনি কর্কট রাশি বলিনি কিন্তু মঙ্গল যদি কর্কট রাশিতে বসে থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন না কেন আগুনটা জলের উপরে বসে গেল যে রাশি হন না কেন যে রাশি হন না কেন আর শনির যদি সাড়ে সাতি না চলে দাইয়া না চলে দশা চললেও ভালো ফল পাবেন দশায় যে লং দশা এই ছেলেটি পাবে না কেন ডিভোর্সের মামলা এই বছরে মিটবে না জাজমেন্টাল আমি বললাম না শনি হচ্ছে রাজা সিদ্ধান্ত দেবে মারো মানে দেখবেন সেনাপ আক্রমণ আক্রমণ করবে কারা যারা ছুটছে বল্লম নিয়ে ছুটছে ওরাই মরবে এই মারো যে বলছে সে পালাতেও পারে পিছন থেকে কিন্তু জিতলে ওই বললম নিয়ে ছুটছে আর মরলে ওরা ওদের জীবন যাবে মানে পদাতিক সৈন্য বলুন যাই বলুন না কেন সেটা মঙ্গল ডেলিভার্ট করবে মঙ্গল যদি খারাপ হয় তা তো গেল আপনার শনির জাজমেন্টটা মঙ্গল ডেলিভার্ট করবে এখন আর ডেলিভার করার টাইম নেই ওখান থেকে বলছে যাও হয়ে গেছে কালকে আসবো এসে আমাদের হাতে আজকে আর সময় নেই বিদায় পালা মায়ের আশীর্বাদ গুরুদেবের নির্দেশে সুভাষ দার এই পথে আটা এবং আজকে সুভাষ শাস্ত্রীর কথা আপনার ছকের শেষ কথা সুভাষ দার কথা জ্যোতিষের বেদ বাক্য আজকে এই মুহূর্তে এই অনেক ধন্যবাদ সুভাষ দাকে ধন্যবাদ আপনাদের নমস্কার জ্যোতিষ হল বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ